এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন সেলিমউদ্দিন ভাইয়ের কাছে আমরা আসব। সেলিমউদ্দিন ভাইয়ের কাছে আমাদের প্রথম জানতে চাওয়া, আপনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছেন বা ইসলামী ছাত্র শিবিরের কোন বিষয়টি আপনাকে ছাত্র শিবিরের দিকে আগ্রহী করেছে, ছাত্র শিবিরের দাওয়াত গ্রহণে আপনাকে আগ্রহী করেছে। সেই সাথে সেলিমউদ্দিন ভাইয়ের কাছে আমরা প্রশ্ন রাখব, ইসলামের আহ্বান পৌঁছাতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ছাত্র শিবিরের পাঁচ দফা কর্মসূচির প্রথম কাজ হলো তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছানো। 45 বছরে এই কাজটি ইসলামী ছাত্র শিবির কতটুকুন সফলতার সাথে করতে পেরেছে আমরা আপনার মূল্যায়ন জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণের প্রিয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানের প্রিয়বাহী সঞ্চালক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের এই প্রিয় কাফেলার রাহবার ছাত্রনেতা রাশেদুল ইসলাম ভাই, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, ইসলামী ছাত্র শিবিরের শ্রদ্ধেয় প্রাক্তন কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান দেশ এবং প্রবাস থেকে যেসব ভাই বোন ছাত্র যুবক যারাই আমাদেরকে আজকে দেখছেন এবং শুনছেন, সবাইকে প্রথমেই 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে আমি কীভাবে শিবিরের দিকে আকৃষ্ট হয়েছি, আমি শিবিরের যারা ছাত্র নেতা ছিলেন, বড় ভাই ছিলেন, তাদের আচার ব্যবহারে প্রথমে আকৃষ্ট হয়েছি। এত আদর করতেন, এত নাম ধরে সুন্দর করে ডাকতেন, হাত মেলাতেন, পিঠে হাত বলিয়ে দিতেন, পড়ালেখায় ভালো করতেন। আমার মনে আছে যে আমাকে যত ভাইয়ের সাথেই আমার দেখা হয়েছে, একটাই কথা, পড়ালেখায় ভালো করতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। এই কথাগুলো শুনতে শুনতে কোনোদিন অজান্তেই যে ওই ভাইদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং কবে কীভাবে শিবিরে জয়েন করেছি এটা ঠিক ভালো করে বলতে পারবো না। যতদূর মনে পড়ে 1985 সালে তখন ক্লাস সিক্সে পড়ি, সেই সময়েই এই কাফেলার দাওয়াত পেয়ে সেখানে সম্পৃক্ত হয়েছি এবং সেই থেকে এখন পর্যন্ত শিবিরে আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা প্রশ্ন করা হয়েছে যে শিবির তার পাঁচ দফা কর্মসূচির মধ্যে প্রথম দফা কর্মসূচি হচ্ছে দাওয়াত এবং ইসলামের দাওয়াত, এই ক্ষেত্রে শিবিরের ভূমিকা কী? আমি শুধু কয়েকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে যদি বাংলাদেশের সবগুলো মসজিদের দিকে তাকান তাহলে যে যুবকদেরকে নামাজে দেখতে পান এটি হলো শিবিরের কাজের ফসল। আজকে যদি ক্যাম্পাসগুলোতে, যে ক্যাম্পাসে একটা সাধারণ ট্রেন্ড ছিল যে ছাত্র সমাজ মানে সে দাঁড়িয়ে প্রস্রাব করবে, সে একটু ইভটিজিং করবে, সে একটু অন্যকে ডিস্টার্ব করবে, হৈহুল্লোড় করবে, এই ছাত্রগুলোর হাতে এই ইসলামের বাণী পৌঁছে দিয়ে তাদেরকে নর্ম শেখানো, আদর কায়দা শেখানো, তাদেরকে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল করা, তাদেরকে মা বাবার প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া, সমাজের মুরব্বীদের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ থাকতে হবে, ছোটদের প্রতি স্নেহ থাকতে হবে, এই যে কালচারটা ইসলামের যে অত্যন্ত প্রভাবশালী কালচার, এই কালচারটা ইসলামের ছাত্র শিবিরই ছাত্র এবং যুবকদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সুতরাং আমরা যদি আজকে কতটা বলবো, আজকে ছাত্র সমাজের মধ্যে আমরা যে চরিত্র দেখি, একদল ছাত্র যারা নেশার যে একেবারে প্রাথমিক যেটা সিগারেট খায় না, এই সিগারেট খায় না যুবক এবং ছাত্রকে যদি জিজ্ঞেস করো তুমি এটা কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছ, আমার ধারণা সে অনেস্টলি বলবে যে আমি শিবির থেকে উদ্বুদ্ধ হয়েছি। এই যে একটা বিরাট যুব কাফেলা বাংলাদেশে তৈরি হয়েছে যারা মদের কাছে যায় না, নারীর কাছে যায় না, কোনো চরিত্রহীন কাজ করে না, কোনো মানুষের অধিকার হরণ করে না, হোটেলে কে কিংবা ছাত্রাবাসে কে মানে কোনো হলের থেকে সেখানে সে কোনো উশৃঙ্খলতা করে না, এটার মূল কারণ হচ্ছে ইসলামের ছাত্র শিবিরের দাওয়াতের প্রভাব। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই জমিনে অনেকে অনেক তন্ত্রমন্ত্রের প্রচার করেছে এবং তারা খুব আত্মবিশ্বাসী ছিল এখানে কমিউনিজম কায়েম হয়ে যাবে, এখানে সোশ্যালিজম কায়েম হয়ে যাবে, এখানে সেকুলারিজম কায়েম হয়ে যাবে। আমি তো বিশ্বাস করি বাংলাদেশ যদি আজকে গণভোট দেওয়া হয় যে এখানে মানুষ ইসলাম চায় না অন্য কিছু চায়, এখানে 98% মানুষ ভোট দেবে যে আমরা ইসলাম চাই। যারা ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় তারাও গোপনে সুযোগ পেলে ভোট দেবে যে ইসলামই চাই। সুতরাং এটা শিবিরের কাজের ফসল। শিবিরের জন্ম যদি না হতো এই দেশ
সেকুলারিজমের দেশ হিসাবে কমিউনিজমের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতো। এই জন্য এদেশের সুধী মহলকে এদেশের বিবেকবান মানুষকে আজকে শুনতে বলতে শোনা যায় যে শিবির আজকে আমাদের আশার আলো। শিবিরকে নিয়ে তারা স্বপ্ন দেখেন, শিবিরকে নিয়ে তারা অনেকেই এখনও আমাদেরকে দেখা হলে বলেন যে আপনারা কবে আসবেন, আপনারা কবে এগিয়ে যাবেন, আপনারা কবে নেতৃত্ব নেবেন। বিশেষ করে এই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হলো নেতৃত্বের ক্রাইসিস, যোগ্য সৎ নেতৃত্বের ক্রাইসিস। যোগ্য লোকের অভাব নাই কিন্তু সততার অভাব, অথবা সৎ আছে যোগ্যতা নেই। এই দুইটার কম্বিনেশনে আগামী দেশ পরিচালনার জন্য শিবির যে প্রোডাক্টগুলো বের করেছে, এখান থেকে বের হয়ে যারা ব্যাংক করেছেন, এখান থেকে বের হয়ে যারা ইসলামী বিভিন্ন বিশ্ববিদ্যালয় করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, তো এটা প্রমাণিত দারিদ্র বিমোচনে সমাজে ভালো কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে ইসলামের ছাত্র শিবির ইসলামের ভিত্তিতে সমাজ গড়ার স্বপ্ন নিয়ে যে কাজ করছে, ইনশাআল্লাহ ইসলাম কায়েমের মধ্য দিয়েই শিবিরের এই পথ চলার পূর্ণতা পাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।